Asti. Relax. আরাম লাগছে? আরাম তো লাগছে। আচ্ছা, মিস্টার কর্ণসেন এত ভালো ম্যাসাজ করা কোথা থেকে শিখলো? ও বুঝেছি, ওই যে প্যারেন্টিং এর বুকস গুলো যেগুলো তুমি পড়ছো সেখান থেকে না? এটা কি বইতে থাকে? লিসেন, কর্ণসেন সব কিছুতে এক্সপার্ট। বাড়ি, অফিস, রান্নার কাজ, বাড়ির কাজ, বউকে সামলানো, বউকে খাওয়ানো, বউয়ের মুড লিফ্ট করা, বেবি টেক কেয়ার করা, সব কিছু। আর কি চাই বলো? শপিং। আপাতত তোমার বউ আর মিনি এঞ্জেলের একটাই রিকোয়ারমেন্ট, শপিং এর রিকোয়ারমেন্ট। ওকে, ডান। ইয়ে, শপিং যাব। যাবে, কিন্তু একটা শর্ত আছে। শপিং করে সোজা বাড়ি ফিরবে, আর বাইরের খাবার খাবে না, প্রমিস করো? আচ্ছা ঠিক আছে, প্রমিস। তোমার এই শর্তে আমি রাজি, কিন্তু এখন যাই, চেঞ্জ করে আসি, শপিং যাবো। কোন শপিং? আচ্ছা আস্তে, প্লিজ। ঝাঁসির রানী, কাল কি হয়েছে মায়ের কাছে শুনলাম? ওসব ওসব বাদ দাও না। না রাধিকা, আমি কিছু বলতে চাই। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি যা করেছো একদম ঠিক করেছো। কর্ণ, আমিও খুব ভালো করে জানি যে সব সময় আমার হাজবেন্ড আমার পাশে থাকবে আর আমার সমস্ত ডিসিশনগুলোকে সম্মান করবে। একদমই তাই। এক সেকেন্ড। আমার বিউটিফুল ওয়াইফের জন্য একটা ছোট্ট উপহার। হঠাৎ কেন? এই যে, তোমার প্রেগনেন্সি 7 মাস কমপ্লিট হলো, তাই। বাহ, তোমার মনে আছে? থাকবে না, আর 9 মাস কমপ্লিট হওয়ার পর আর একটা সারপ্রাইজ রেডি থাকবে। এনিওয়ে, এটা খোলো না, দেখো না কি আছে। হ্যাঁ, আমি তো জানি ম্যাডাম লিখতে খুব ভালোবাসেন, তাই না? এতে না আমি আমাদের জার্নির সবটা লিখে রাখব, আমাদের মিনি এঞ্জেলের জন্য চিঠি লিখে রাখব। হ্যাঁ, ওকে ওকে সবার ব্যাপারে বলব। আমার আদরের মিনি এঞ্জেল, এই নামটা কিন্তু তোকে অভিদাদা দিয়েছে। কি মিষ্টি বল নামটা! একটা ছোট্ট প্রাণকে আমি জন্ম দিতে চলেছি। তুই বুঝতে পারছিস আমার এক্সাইটমেন্টটা? এখন তোর সাথে গল্প করতে সবচেয়ে ভালো লাগে। তুই শুনতে পাস আমার কথা? তোর পাপা আদর করলে বুঝতে পারিস? হ্যাঁ পারিস বুঝতে? কর্ণ, তুমি সবসময় এভাবে আচমকা এসে আমাকে চমকে দাও কেন বলো তো? আসুক, মিনি এঞ্জেল আসুক, আমি বলবো। পাপা তোমার মাম্মাকে সবসময় চমকে দেয়, দেখবে ও তোমাকে বকে দেবে। পাপাকে কেন বকবে? বকবে মাম্মাকে, কারণ মাম্মা সময় মতো খায় না। নাও জুসটা খাও। খাও। কর্ণ, এখন খেতে ইচ্ছে করছে না, প্লিজ এখন লিখবো। আবার? হ্যাঁ করো, জুস খাও। করো প্লিজ, এখন ইচ্ছে। খাও। শোনো, আমার নাতি নাতনি যেই হোক,
সে ডাক্তার হবে তাকে আমি বিদেশে পড়তে পাঠাবো বাবা এখন থেকে এসব ভাবছো তুমি আরে সে আগে বড় হোক তার মন যা চাইবে সে তাই করবে কোনো রকম বাধ্যবাধকতা কোনো রকম প্রেসার থাকবে না তার উপর হ্যাঁ তবে সে যদি তার মায়ের মতো ফ্যাশন ডিজাইনার হতে চায় আমি সবচেয়ে বেশি খুশি হব বা 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 নিজের ইচ্ছেটা ইচ্ছে আর আমার ইচ্ছে কোনো দাম নেই তাই তো জানিস মিনি এঞ্জেল তোর দাদাই আর তোর ঠাম্মু তোকে নিয়ে এখন থেকেই জোরদার তর্ক লাগিয়েছে বড় হয়ে তুই কি হবি তুই কি হতে চাস সেটা তুই ঠিক করবি আমি তোকে সবার আগে ভালো মানুষ হতে শেখাব তোর বাবা মার ভালোবাসা আর আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে সব সময় রাধিকা এখানে কি করছো রেস্ট নেবে তো কি হলো চলো আচ্ছা শোনো আমি হেড ম্যাসাজ করে দিচ্ছি রিল্যাক্স ফিল করবে চলো দেখেছিস মিনি এঞ্জেল দেখ দেখ তোর পাপা তোর মামার খেয়াল রাখে কতটা খেয়াল রাখে দেখ শুধু আচ্ছা তুইও একটু বলে দে তো তোর পাপাকে যে তুইও তোর পাপাকে অনেক অনেক অনেকটা ভালোবাসিস আর তুইও অপেক্ষা করছিস তোর পাপা আর তোর মামার মাঝে আসার জন্য কি হয়েছে রাধিকা কিক মারছে সত্যি কিক বাবা মা আমাদের মিনিয়েচার কিক মেরেছে রাধিকা আমাদের মিনিয়েচার কিক মারছে হ্যাঁ মা মা দুবার কিক মারলো তাহলে মনে হচ্ছে যেন ফুটবলার হবে আমি রোজ সকালে তার সাথে পার্কে ফুটবল খেলতে যাব তোর বাবা তুমি থামো তো তাহলে আমাদের অপেক্ষার দিন শেষ বলো হ্যাঁ মা কর্ণ কর্ণ তো ঘুমায় কেন কে জানে কর্ণ রাধিকা কি হয়েছে পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে রাধিকা আমার কথাটা শোন আমার রাধিকা আমি ডক্টরকে কল করব অ্যাম্বুলেন্স ডাকবো আমার ফোন কই আরে দাঁড়াও না বসো তুমি বসো কি হয়েছে কি হয়েছে বলবে তো দাঁড়াও না আমার কিচ্ছু হয়নি এসব আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আইসক্রিম খাবে আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি টেনশনে পড়ে গেছিলাম এত রাতে আইসক্রিম খাবে কালকে সকালে খেও আরে বাবা আমার এখন খেতে ইচ্ছে করছে তুমি বলছো কাল সকালে খেও ঠিক আছে তুমি যদি না যাও যাবে না আমি গিয়ে আনছি এক মিনিট নামবে না তুমি বেড থেকে নামবে না হুম নিয়ে আসছি আমি এত রাতে আইসক্রিম খাবে মিনি এঞ্জেল তুমি শুনছো তো তোমার মাম্মা তোমার বাবাকে কিভাবে জ্বালায় এত রাতে আইসক্রিম আনতে পাঠাচ্ছে ঠিক আছে আমার জন্য যেতে হবে না মিনি এঞ্জেল তো আমার দলে আমার খেতে ইচ্ছে করছে মানে তো ওরও খেতে ইচ্ছে করছে তাই না জন্য তো ওর পাপা আনবে আইসক্রিম আনবে না মিনি এঞ্জেলের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে তাই তো তুমি আমাকে একটু দিলে না তুমি চাইলে কই আর তুমি চাইলে আমি বুঝি তোমাকে দিয়ে দিতাম ঠিক আছে তুমি খুশি মানে আমি আর কিচ্ছু চাই না আর আমাদের মিনি এঞ্জেলও খুশি থাকুক রাধিকা আমাদের যেন মেয়ে হয় তোমার মতোই বিউটিফুল সোবার অ্যান্ড ক্লাসি আমাদের ছেলে হবে ঠিক তো পুরোনো হয়ে গেছে
এখন কর্ণসেন বাবা হতে চলেছে আর আমাদের মিনি এঞ্জেল তার পাপাকে কিউট পাপা বলেই ডাকবে আর শোনো আমাদের কিন্তু ছেলে হবে আমি বলে দিলাম ব্যাস না আমার ডল চাই একদম গোলুমলু আমার ডল চাই গোলুমলু আমি যেটা বলেছি সেটাই হবে ব্যাস না ডিটা ফাইনাল আমার মেয়ে চাই এটা কি তোমার অফিস নাকি যে তুমি এখানে বসে ডিল ফাইনাল করছো তুমি কিছু সাইন করলে আর হয়ে গেল দেখে নিও আমাদের মেয়ে হবে আর আমি আমাদের মেয়েকে তোমার চেয়ে বেশি ভালোবাসব সব কি জুনি জেনে গেছে আও রাধিকা কি হলো রাধিকা ক্যাম্প 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 অ্যাম্বুলেন্স ডক্টর নার্সিং হোম কর্ণ কি করব কি করব কর্ণ কর্ণ বাবাকে ডাকি রাধিকা না আগে কল করি তারপর বাবাকে ডাকি রাধিকা কর্ণ কর্ণ তুমি এখানে বসো তুমি ঠিক আছো আমি ঠিক আছি তুমি এখানে বসো রাধিকা ভয় কিছু নেই তো আর ইনশাল্লাহ শিওর বাবা রাধিকা কি হচ্ছে প্লিজ বলো আমাকে শেষের দিকে এরকম এরকম ক্র্যাম্প হয় কর্ণ রাধিকা আমার টেনশন হচ্ছে প্লিজ বলো কি হয়েছে শোনো শোনো তুমি না তুমি না তুমি ব্রিদ ইন ব্রিদ আউট করো আমার মনে হচ্ছে আমার প্রেসার ফল করার আগে তোমার প্রেসার ফল হয়েছে গড কি গেট রেডি রেডি মানে ইউ নিড টু টেক মি টু দ্য হসপিটাল ফাইনালি রাধিকা আমি আমি রেডি আমি রেডি রাধিকা 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 এবার আমাদের ফ্যামিলি কমপ্লিট হলো আমি বলেছিলাম না মেয়ে হবে দেখলে আমি জিতে গেছি জানো তো কর্ণ কিছু কিছু হার বড্ড আনন্দের হয় আমি না আমাদের মিনি এঞ্জেলকে তোমার মতন একজন সৎ মানুষ তৈরি করব যাতে ভবিষ্যতে ও যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সবাই যাতে বলে ওই দেখো কর্ণ সেনের মেয়ে যাচ্ছে সবাই বলবে ওই দেখো রাধিকা আর কর্ণর মেয়ে যাচ্ছে
এই পুচকিটাকে আমি এত আদর করব এত আদর করব না আমাকে ছাড়া আর কারো কাছে যাবেই না দিদি দেখো তো ভালো করে কারমন্দ দেখতে হচ্ছে আমি তো বুঝতে পারছি না একদম আমার রাধিকার মুখ কেটে বসানো আচ্ছা মানে পুরোপুরি রাধিকার মতো দেখতে তো মা ঠিক করে দেখো মানে চোখ আর নাক আমার মনে হয় আমার মতোই দেখতে আই হিংসুটে বড় হবি না তুই মেয়ে হয়ে গেল তবু আমার কর্ণ বড় হলো এসব কথা বন্ধ করো আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টু মেক কি লেডিজ এন্ড জেন্টলম্যান আমার নাতনি অর্থাৎ সেন পরিবারের উত্তরসূরি আগামী দিনে সেন ক্রিয়েশনের সিইও হতে চলেছে ওয়াও বাহ রাধিকার মেয়েই হবে সেন ক্রিয়েশনের সর্বেসর্বা আমি যা সাফার করেছি আমি কিছুতেই আমার মেয়েকে সেটা সহ্য করতে দেব না পায়েল সেনের মেয়ে সেন বাড়ির ফিউচার বদলাবে আর ওকে রেডি করব আমি পায়েল সেন এই দুপাট্টা আর আমার ঘড়ির পুরনো কানেকশন আছে যখন যখন আমার ঘড়ি তোমার দুপাট্টাকে আটকেছে একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়েছে সেই দার্জিলিং এর প্রথম দেখা থেকে আজ পর্যন্ত তাহলে ব্যাস বলে ফেলো দ্য থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস কি করে বলবো তোমায় বলো কি করে বলবো তোমায় যে আমি আমার মিনি এঞ্জেলের মাকে আর রাধিকাকে খুব ভালোবাসি আমি কি করে বলবো তোমায় যে আমি আমার মিনি এঞ্জেলের পাপাকে মানে আমার বদরাগী বর মেশাইকে এত এত এতটা ভালোবাসি কি করে বলবো তোমায় কি করে বলবো তোমায় কি করে বলবো তোমায়